আজকে ইউটিউব চ্যানেল ম্যাট্রিক্সে 30,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, এজন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি অনেক খুশি, আশা করি আপনারাও আমার সাথে যেহেতু ছিলেন এই জার্নিটা। আপনারা জানেন গত বছর এই মাসের দিকেই আমি ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম জব প্রিপারেশনের আপনাদের হেল্প করার জন্য। তো এই এক বছরে আমার 30,000 সাবস্ক্রাইবার হয়েছে, এই ব্যাপারটা আমি এতটা আশা করি নাই, যদিও এটা এই সফলতাটা অনেকের কাছে অনেক ছোট, কিন্তু আমার কাছে পার্সোনালি এটা অনেক বড় একটা ব্যাপার। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওতে আমরা কথা বলবো যে এলজিইডির যে কার্য সহকারী পরীক্ষা 14 জুলাই, ওই পরীক্ষায় এমসিকিউ হবে নাকি রিটেন হবে, নেগেটিভ মার্কিং থাকবে কিনা, অ্যাডমিট কার্ড যারা এখনো তুলতে পারেন না তাদের জন্য কি ব্যবস্থা, পরীক্ষাটা আসলে কয় ধাপে হবে, এরপর প্রিপারেশনটা কিভাবে নিতে পারবো এই 3-4 দিনে, আর কোনো সাজেশন আছে কিনা। তো চলেন একটা একটা করে শুরু করি। প্রথমত পরীক্ষাটা এমসিকিউ হবে না রিটেন হবে, এটা নিয়ে সবার কনফিউশন কেন, কারণ আপনারা জানেন আমি ভিডিওতে বলে আসতেছি এমসিকিউ হবে, কিন্তু যখন অ্যাডমিট কার্ড তোলেন তখন দেখেন যে এখানে লেখা রিটেন। এলজিইডির এই কার্য সহকারী পদে এখানে লিখিতই লেখা থাকে, কিন্তু লিখিত লেখা থাকলেও পরীক্ষাটা এমসিকিউ পদ্ধতিতেই নেয়। তার মানে পরীক্ষার 4টা অপশন পাবেন, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, 4টা অপশন পাবেন, এবং এই যে এমসিকিউ পরীক্ষায় যে নাম্বার আপনি পাচ্ছেন সেটাই আপনার লিখিত পরীক্ষা হিসেবে গণ্য হবে। আপনাকে এইটার পর পাশ করলে আবার লিখিতর জন্য ডাকবে এমন কোনো সিস্টেম নেই, এটাই আপনার লিখিত নম্বর হিসেবে গণ্য হবে। তাহলে বুঝতেই পারতেছেন পরীক্ষা কয় ধাপে হবে, হ্যাঁ 2 ধাপ, একটা হলো এমসিকিউ, এরপরই সরাসরি ভাইবা, আপনি এমসিকিউতে টিকলে ভাইবা। এখন জিজ্ঞেস করতে পারেন কাটমার্ক কত হবে, কাটমার্ক অনেক কিছুর উপর ডিপেন্ড করে, 65+ হতে পারে, 60+ হতে পারে, যেহেতু পদ সংখ্যা বেশি 60+ হলে মোটামুটি এবার আশা করা যায়, তবে 65 এর উপরে হলে নিশ্চিন্ত থাকা যাবে কিছুটা। আর নেগেটিভ মার্কিং আছে কিনা, এলজিইডি এই পদের জন্য কোনো নেগেটিভ মার্কিং নেই। আর অ্যাডমিট কার্ড SMS যারা এখনো পাননি অ্যাডমিট কার্ডের, তারা SMSটা যেহেতু পাননি তাহলে অ্যাডমিট কার্ড তুলবেন কিভাবে, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি, ওই লিংকে ঢুকে আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে অ্যাডমিট কার্ড তুলতে পারবেন। SMS যদি নাও আসে তাও এইভাবে অ্যাডমিট কার্ডটা তুলতে পারবেন। এরপর হলো কয় ধাপে পরীক্ষা হবে, সেটা তো অলরেডি জেনে ফেলছেন যে 2 ধাপেই পরীক্ষাটা হবে, এমসিকিউ এরপরে ভাইবা। প্রিপারেশন কিভাবে নেব, আচ্ছা এটা বলার আগে বলতেছি সাজেশন নেবেন কিনা, কোনো সাজেশন একটা আছে, যেহেতু আজকে 30,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে, এই উপলক্ষে 200 টাকা মূল্যের যে সাজেশনটা 115 পেজের, সেই 200 টাকা মূল্যের সাজেশনটা আজকের জন্য 100 টাকায় আমি আপনাদেরকে দেবো। যারা এই ভিডিওর স্ক্রিনশটটা নিয়ে আমাকে ইনবক্সে দিবেন যে ভাইয়া এই, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি এই ভিডিও দেখছেন এবং এই ভিডিওর জন্য আপনাকে 100 টাকায় সাজেশনটা দেওয়া হবে। প্রিপারেশন কি নেব, এই অল্প কয়েকদিনে আপনি প্রিপারেশন নিতে চাইলে যে যে টপিকগুলো একদম অবশ্যই গুরুত্বপূর্ণ নোট করে পড়বেন সেগুলো হলো, আমি বলে দিচ্ছি একটু খাতায় লিখে নেন, বাংলার জন্য বাংলা ব্যাকরণের সন্ধি, সমাস, কারক বিভক্তি, উপসর্গ, বাগধারা, শুদ্ধ বানান, এই কয়টা টপিক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমি বলছি না যে এর বাইরে আসবে না, তবে এই কয়টা টপিক থেকে অবশ্যই অবশ্যই প্রশ্ন থাকবে, তো এই কয়টা টপিক ভালোভাবে পড়বেন। ইংলিশের জন্য আপনি অবশ্যই ভালোভাবে পড়বেন প্রিপজিশন, রাইট ফর্ম অফ ভার্বস, টেন্স, সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, জেন্ডার, নাম্বার, এই কয়টা টপিক ভালোভাবে পড়বেন। এবং অবশ্যই বাংলার জন্য মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস, নাটক, বিভিন্ন সাহিত্যিকের নাম এগুলো ভালোভাবে পড়বেন। মুক্তিযুদ্ধ এবং ভাষা আন্দোলন ভিত্তিক যে সকল নাটক, উপন্যাস এবং ডায়েরি এগুলো লিখিত হয়েছে সেগুলো অবশ্যই ভালোভাবে দেখে যাবেন। আর অবশ্যই অবশ্যই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে ফটোস্থ করে যাবেন সাধারণ জ্ঞানের জন্য। সাধারণ জ্ঞান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান থেকে 1টা বা 2টা প্রশ্ন থাকবে, এছাড়াও বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলির জন্য যে গুরুত্বপূর্ণ যে সকল টপিক সেগুলো একটু বলে দিচ্ছি। বাংলাদেশের সীমান্ত, বাংলাদেশের বিভিন্ন সম্পদ যেমন গ্যাস, লোহা, কয়লা, চুনাপাথর, এই সকল সম্পদ যে কোনটা কোথায় অবস্থিত, কোনটা সর্বশেষ আবিষ্কৃত হয়েছে, কোনটা কত সালে আবিষ্কৃত হয়েছে এগুলো অবশ্যই দেখবেন। এবং বাংলাদেশের যে সকল পুরস্কার, স্বাধীনতা পুরস্কার, সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, এরকম যতগুলো পুরস্কার আছে এই 2023 সালে যেগুলো দেওয়া হয়েছে এগুলো একটু দেখবেন। আর আন্তর্জাতিক বিষয়গুলির জন্য পৃথিবীর বিখ্যাত খাল, সাগর, উপসাগর, মহাসাগর বা বিভিন্ন যে আন্তর্জাতিক সংস্থাগুলো, এদের সদর দপ্তর কোথায়, এদের মূল মোটো কি, ঠিক আছে, কোন কোন দেশ এদের সদস্য এবং সদস্য সংখ্যা কতটি, বিভিন্ন দেশের মুদ্রা, রাজধানী, এগুলো অবশ্যই দেখবেন। আর এর সাথে আপনি যদি BCS প্রিলিমিনারি 10 থেকে 45 পর্যন্ত আসা যে সকল প্রশ্ন সেগুলো যদি ভালোভাবে একটু রিভিশন দেন ওইখান থেকেও আপনি কমন পাবেন।
আর ম্যাথের টপিকটা এখানে আর বললাম না, ম্যাথের জন্য আপনারা বীজগণিতের জন্য হচ্ছে বর্গ এবং ঘন এই টপিক গুলো, আর পাটিগণিতের জন্য পরিমাপ, সুদ আসল, শতকরা, ঐকিক নিয়ম, গড়, এরপর হচ্ছে লাভ ক্ষতির অঙ্ক, এগুলো অঙ্কগুলো অবশ্যই অবশ্যই দেখবেন। জ্যামিতির জন্য ত্রিভুজ, চতুর্ভুজ সংক্রান্ত যত ক্ষেত্রফল, পরিসীমা, এই টাইপের সূত্র আছে, এই সূত্রের অঙ্ক যতগুলো আছে সব দেখবেন। এই কয়টা টপিক যদি ভালোভাবে মোটামুটি দেখতে পারেন তাহলে এখান থেকেও আপনারা অনেক অনেক কমন পাবেন, আর আমার সাজেশন নিলে তো এখান থেকেও 70% এর মতো কমন পাবেন ইনশাল্লাহ। তো সবাইকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি, আমার জার্নিতে একদম শূন্য থেকে শুরু করে আমি যে পর্যন্ত এসেছি এই চ্যানেলটা নিয়ে আমার সাথে আপনারা সবাই ছিলেন বলেই আমার এটা সম্ভব হয়েছে, এজন্য আপনাদের সকলের কাছে আমি ঋণী। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর দোয়া করবেন যেন এইভাবে আপনাদেরকে চাকরি পরীক্ষার জন্য বিভিন্ন গাইডলাইন দিয়ে হেল্প করতে পারি। আমি আপনাদের সাথে ছিলাম কাউসার আহমেদ, ইউটিউব চ্যানেল ম্যাট্রিক্স থেকে। আসসালামু আলাইকুম।